এক নজরে দেখে নেওয়া যাক 2030-এ ভারতে থাকবে কতটি পারমাণবিক শক্তি চালিত ক্ষেপণাস্ত্র। ক্রমশ অস্ত্রশক্তি বাড়াতে তৎপর হয়ে উঠেছে সব দেশ। আমেরিকা ও রাশিয়া একদিক থেকে এগিয়ে থাকলেও পিছিয়ে নেই ভারতও। শত্রু দেশের ক্রমবর্ধমান চাপের মুখে ভারতও বাড়িয়ে চলেছে অস্ত্র ভাণ্ডার। গত দেড় দশকে আরও বেশি শত্রুতা বাড়িয়েছে পাকিস্তান ও চীন। দুই দেশ হাত মিলিয়ে ভারতের পতনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতও নিজেদের তাই আরও বেশি শক্ত করছে। ভারতের উন্নয়নশীল অর্থনীতি আর সেনাশক্তি দেখে হিংসাতেই বারবার দখল চাইছে এই দুই দেশ। আর এসবের মধ্যে ভারত ক্রমশ সুপার পাওয়ার হিসেবে এগিয়ে যাচ্ছে। তবে পাকিস্তানের ধর্তব্যের মধ্যে রাখছে না ভারত। চীনকে লক্ষ্য রেখেই ভারত তাদের পরমাণু শক্তি বাড়িয়ে চলেছে। আগামী 3-4 বছরের মধ্যে মিসাইলের ক্ষমতায় হয় ভারত চীনের সমান হয়ে যাবে, নইলে চীনকে ছাপিয়ে যাবে। কিছুদিন আগে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS একটি রিপোর্টে জানায়, পাকিস্তানের পরমাণু শক্তি সবথেকে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 2025 সালের মধ্যে পাকিস্তানের কাছে 350টি নিউক্লিয়ার ওয়ারহেড থাকবে। কিন্তু সেই দাবি নস্যাৎ করে সম্প্রতি এক মার্কিন গোয়েন্দা সংস্থা ইউনাইটেড স্টেট ইন্টেলিজেন্স তাদের রিপোর্টে জানিয়েছে, পাকিস্তান নয় পরমাণু শক্তিতে বিশ্বের মধ্যে সবথেকে দ্রুত এগোচ্ছে ভারত। 2030 সালের মধ্যে ভারতে থাকবে 1200টি ওয়ারহেড।